বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভাশিস ভৌমিক, উপস্থাপনায় আছেন শুভাশিস ভৌমিক ও সৈয়দা শাহান আরা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন মন ছুটে যায় অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আজ বাঙালির বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস। আজ থেকে 49 বছর আগে এই দিনে অনেক ত্যাগ, বীর মুক্তিযোদ্ধাদের 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়। এদিন পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীন বাংলাদেশের মুক্তি সংগ্রাম, আমরা পাই হানাদার মুক্ত এক স্বাধীন দেশ। বিশ্বের মানচিত্রে খচিত হয় একটি নতুন নামের দেশ বাংলাদেশ। আপাতদৃষ্টিতে 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মুক্তি এলেও এর সূচনা শত শত বছর পূর্বে। 1947 সালে দেশ বিভাগের পর স্বাধীনতার নামে এই দেশের ওপর যা চাপিয়ে দেওয়া হয়েছিল তা ছিল দেশ নামের খণ্ডিত একটি ভূমি মাত্র, যাকে কলোনি বা উপনিবেশ বলা চলে। সেই ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ভেঙে পরাধীনতার জাল ছিন্ন করে বাঙালি জাতিকে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন যে মানুষটি, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ মহান বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতাকে, স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ জীবন দিয়ে এ দেশ স্বাধীন করে গিয়েছেন সেই সব শহীদদের। মহান বিজয় দিবসের এই শুভ দিনে আরও স্মরণ করি আমাদের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের এবং স্মরণ করি যেসব বীর মুক্তিযোদ্ধা যারা আজও আমাদের মাঝে বেঁচে আছেন, তাদের আত্মত্যাগ আর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা লাল সবুজ পতাকা, যা আজ ওড়ে বাংলার আকাশে, ওড়ে বিশ্বের বিভিন্ন দেশে, ওড়ে জাতিসংঘে, বিশ্বে মাথা তুলে দাঁড়ানো উন্নয়নের এক অনন্য উদাহরণ আজ বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অনেকেরই নাম, পরিচয় আর শেষ স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। অনেকের স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া গেলেও পরিচয় জানা সম্ভব হয়নি। স্বাধীনতা যুদ্ধে সেই সব নাম না জানা শহীদদের স্মৃতি রক্ষার্থে রাজধানী ঢাকার অদূরে সাভারের নিকটবর্তী নবীনগরে নির্মিত হয়েছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। মন ছুটে যায় অনুষ্ঠানে আজ আপনাদের সাথে নিয়ে যাব আমাদের জাতীয় স্মৃতিসৌধে। আমাদের জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কৌশল এবং স্থাপনা আধুনিক স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন। দৃষ্টিনন্দন স্থাপত্যশিল্পের ইতিহাসে শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরেও রয়েছে এর সুখ্যাতি। এর নকশা প্রণয়ন করেছেন আমাদের দেশের বিখ্যাত স্থপতি প্রয়াত সৈয়দ মাইনুল হোসেন। স্বাধীনতা পরবর্তী আমাদের প্রথম বিজয় দিবস 1972 সালের 16ই ডিসেম্বর ঢাকা শহর থেকে 25 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1979 সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালের বিজয় দিবসের কিছুদিন আগে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। 2002 সালে গৃহীত পরিকল্পনা অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত ম্যুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশে সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সৌভ্রাতৃত্ব এবং শুভেচ্ছার নিদর্শন স্বরূপ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্মারক বৃক্ষ রোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনাসহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। 1978 সালের জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের আগে সমাপ্ত হয়। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় 1988 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। 7টি ত্রিভুজ আকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের এক ভাব ব্যঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। মিনারটি 45 মিটার বা 150 ফুট উচ্চতা সম্পন্ন এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। মোট এলাকার আয়তন 84 একর। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ, এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। চলুন শ্রোতা বন্ধুরা, আমাদের ভ্রমণ বন্ধু শুভাশিস ভৌমিকের সাথে জাতীয় স্মৃতিসৌধে, আর সেখান থেকে স্পট রিপোর্টিং আকারে আমরা শুনি জাতীয় স্মৃতিসৌধের বর্ণনা। শ্রোতা বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধ এমন একটি স্থান যার বর্ণনা দীর্ঘ সময় দিয়েও সমাপ্ত হবে না, আর সেই কারণে আজ আমরা স্মৃতিসৌধ থেকে শোনাব এই মহান স্থানটিতে বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা বাংলাদেশের সাথে সেই দেশগুলির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বন্ধুত্বের নিদর্শনস্বরূপ যে বৃক্ষরোপণ করেছেন সেই বর্ণনা। শ্রোতা বন্ধুরা, 2020 সালে কোভিড করোনার কারণে এবছরের প্রায় শুরু থেকেই জাতীয় স্মৃতিসৌধে কোনো বিদেশি অতিথি আসেননি এবং এখানে সে কারণে বৃক্ষরোপণ করা হয়নি। তবে 2019 সালের 12 এপ্রিল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বিচিত্র বকুল নামে একটি গাছ রোপণ করেন। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে ডাক্তার লোটে শেরিং একজন ডাক্তার এবং তিনি আমাদের দেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন এবং তিনি বর্তমানে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী। আরও একটি গাছ রয়েছে 2019 সালে কোরিয়া প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি নাক ইয়ন এসেছিলেন এবং তিনি এখানে একটি নাগেশ্বর চাপা গাছ রোপণ করেন। আরও রয়েছে 2018 রোপণ করা ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতি জনাব ট্রান ডাই কুয়াং, তিনি এখানে গ্যাস্ট্রোভা নামে একটি গাছ রোপণ করেন 5ই মার্চ 2018 সালে। নাগেশ্বর চাপা নামে একটি গাছ রোপণ করেন সুইজারল্যান্ডের মহামান্য রাষ্ট্রপতি জনাব আলা বেরসে। ইন্দোনেশিয়ার মহামান্য রাষ্ট্রপতি জনাব জোকো উইদোদো 28 জানুয়ারি 2018 সালে বকুল গাছ রোপণ করেন। শ্রোতা বন্ধুরা, এই মোটামুটি 2018 এবং 19 সালে রোপণ করা গাছের বিবরণ। অতিমারী করোনার কারণে শুধুমাত্র বিদেশি অতিথি নয়, দেশীয় দর্শনার্থীদের আগমন এবং প্রবেশও কি এখন নিষিদ্ধ? করোনা মহামারী শুরুর পর থেকেই সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয়েছে, অনেকটা বন্ধই বলা চলে। আর এই কারণেই আমরা এই বিশেষ দিনটিতে বেছে নিয়েছি জাতীয় এই স্থাপনাটিকে। তবে বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষে সেখানে প্রবেশ করা যায়। চলুন এবারে বিশাল এই স্থাপনার অভ্যন্তরে যেসব বৃক্ষ রয়েছে তার পরিচিতি শোনাই শ্রোতা বন্ধুদের। শ্রোতা বন্ধুরা, বিশাল এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, ফুলের গাছ, ফলের গাছ এবং দৃষ্টিনন্দন নানা ধরনের বৃক্ষরাজি।
এসব বৃক্ষরাজি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ একটি কাজ। এই কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরই মধ্যে ওবায়দুল হক, তিনি এখানে দায়িত্বে রয়েছেন আরবারি কালচারের সুপারভাইজার হিসেবে, অর্থাৎ এই যে বৃক্ষরাজি সেগুলোর রক্ষণাবেক্ষণ সম্পর্কিত দায়িত্ব তার উপরে রয়েছে। তার কাছে জানতে চাইছিলাম কি পরিমাণ গাছ এখানে রয়েছে, কত প্রজাতির গাছ এখানে রয়েছে এবং বিদেশি অতিথিবর্গ যেসব গাছ রোপণ করে সেগুলি প্রধানত কি কি গাছ। প্রচুর গাছ রয়েছে এখানে, এর সংখ্যাটা কত? 111 111টি গাছ এ পর্যন্ত রোপণ করা হয়েছে। কি কি গাছ লাগানো হয়েছে? নিম, বকুল, বিচিত্র বকুল, আম, উদয়পদ্ম যেটা ম্যাগনোলিয়া বলি আমরা, কাঞ্চন, অর্কিড কাঞ্চন, আমার সাদা কাঞ্চন, এখানে রিয়ার গাছগুলো সেগুলির নামগুলি আমি আগে বলি। এর মধ্যে আছে পারিজাত, বৃক্ষরোপণ করার সময় যে বৃক্ষটি নির্বাচন করা হয় এক্ষেত্রে কি কি বিষয়ে ভেবে এই বৃক্ষ নির্বাচন করা হয়? যেমন ধরুন এখানে আমরা দেখছি ভারতের মহামান্য রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জি 2013 সালের 3রা মার্চ একটি আম গাছ রোপণ করেছেন। এটি এই 7 বছরে যতটুকু হয়েছে এটা কি কোনো বিশেষভাবে মেইনটেইন করা হয় যে এটা ধরুন প্রায় 12 ফিটের উপরে যাচ্ছে না? কেন এই ধরনের হয়েছে? আমরা যেগুলি গাছ একটা গাছ গ্রোথ বেশি সেই গাছগুলো আমরা ট্রিমিং করি, যাতে এই গাছের সঙ্গে পাশের গাছেরটা ট্রিমিং এই জন্যই করি ওই গাছের ছায়াতে ওই গাছটা হেলে যাবে, এই জন্য আমরা ট্রিমিং করে রাখি। যেগুলি স্লো গ্রোথ সেগুলিকে বড় হওয়ার জন্য দ্রুত বর্ধনশীল সেই গাছগুলো আমরা ট্রিমিং করি। কিন্তু এই যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক এবং সৌভ্রাতৃত্বের যে একটা সম্পর্ক গড়ে ওঠে এই বৃক্ষরোপণের মাধ্যমে, সেই গাছগুলো যাতে না মরে যায় সেজন্য আপনারা কি কি ব্যবস্থা নেন? গাছগুলো পরিচর্যা করি, কীটনাশক প্রয়োগ করি, সার দিই, কিন্তু যদি ঝড় ও বৃষ্টিতে গাছগুলো পড়ে যায় আমরা রিপ্লেস করি, সেটা তার কিছু করার থাকে না আমাদের। মানে এরকম হয়েছে যে একটা বৃক্ষ রোপণ করে গিয়েছেন একজন মহামান্য অতিথি এবং সেটা নষ্ট হয়ে গিয়েছে, বা আমরা কেরন বল লাগাছিলেন ওটি গাছটা পড়ে গেছিল ঝড়েতে, আমরা ওটা রিপ্লেস করেছি। কি গাছ ছিল এটা? এটা হলো কেরন বল। বৃক্ষ যার প্রাণ আছে কিন্তু মুখে কোনো ভাষা নেই, এই বৃক্ষ বা গাছগুলোই স্মৃতি ধারণ করে আছে আমাদের সেই সব বিদেশি অতিথিদের যাদের অনেকেই আজ আর আমাদের মাঝে নেই। সত্যি এক অনন্য আয়োজন, রোপিত বৃক্ষের মাঝেই বেঁচে আছেন তারা। এরপর নিশ্চয়ই আরও কিছু বৃক্ষের বর্ণনা শুনতে পাবো আমরা। হ্যাঁ, তা তো অবশ্যই। এবারে শোনাব 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে আগত মহামান্য অতিথিদের রোপিত বৃক্ষের বর্ণনা, চলুন শোনা যাক। সার্ক সম্মেলন উপলক্ষে 7টি দেশের যারা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান তারা এখানে বোতল ব্রাশ রোপণ করেছিলেন, সেই বোতল ব্রাশগুলো এই 7টা মনে হয় না? কি আমি একটু নামগুলো পড়ে যাই এখান থেকে। ভুটানের মহামান্য রাজা জিগমে সিংগে ওয়াংচুক 1985 সালের 7ই ডিসেম্বর এই বোতল ব্রাশ গাছটি রোপণ করেছিলেন। এরপর একই উদ্দেশ্যে সার্ক সম্মেলনে এসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার রাজীব গান্ধী কর্তৃক রোপিত হয়েছিল ওই একই দিনে 7ই ডিসেম্বর 1985। তারপরে রয়েছে মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়ম কর্তৃক রোপিত বোতল ব্রাশ ওই একই তারিখে। তারপরে রয়েছে নেপালের মহামান্য রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব, তিনি 1985 সালের 7ই ডিসেম্বর এই বোতল ব্রাশ গাছটি রোপণ করেছিলেন। এরপরে রয়েছে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, তিনি 7ই ডিসেম্বর 1985 সালে এই বোতল ব্রাশ গাছটি রোপণ করেছিলেন। তারপরে রয়েছে শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি মিস্টার জি আর জয়বর্ধনে, তিনি 7ই ডিসেম্বর 1985 সালে এই বোতল ব্রাশ গাছটি রোপণ করেন। যাদের নাম বললেন সেসব অতিথিদের মাঝে ভুটানের প্রাক্তন রাজা এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট বাদে অন্যান্য কেউই আর জীবিত নেই। তাদের স্মৃতি ধরে রেখেছে তাদের সেই সব রোপিত বৃক্ষগুলি। সত্যি স্মৃতিময় একটি বিষয়। নিশ্চয়ই আরও কিছু তথ্য অপেক্ষা করছে আমাদের জন্য, চলুন শোনা যাক। হ্যাঁ, অনেক স্মৃতিময় তথ্য অপেক্ষা করছে আজ আমাদের অনুষ্ঠানে, তবে এই বর্ণনা শেষও হয়ে এসেছে প্রায়। চলুন সর্বশেষ প্রামাণ্য আর তার সাথে একজন
বিশেষ অতিথির সাক্ষাৎকার শোনাবো এবার। চলুন শোনা যাক। যুক্তরাজ্যের মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন বাংলাদেশে এবং তিনি আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। তিনি এখানে আমহার্সিয়া নোবলিস নামে একটি বৃক্ষরোপণ করেন এবং যেটি এখনও এখানে জীবিত অবস্থায় রয়েছে এবং বেশ ভালোভাবেই রয়েছে। এই গাছটি 15 নভেম্বর 1983 রোপণ করার পর এ পর্যন্ত প্রায় 37 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই দুই দেশের সম্পর্ক এবং সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গাছটি এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপরে রয়েছে পাইনাস ক্যারিবিয়া। তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার কেনান এভরান কর্তৃক 1982 23 ডিসেম্বর এটি রোপণ করা হয়। এটি বিশাল গাছ। যদি একটু বলতেন এই গাছটি সম্পর্কে। এটা পাইনাস ক্যারিবিয়া। আচ্ছা, এটা আপনার পল্লীবিদের যে খুঁটিগুলো হয় না, অর্থাৎ পাইন গাছ, যে পাইন গ্রুপের একটি গাছ। এত লম্বা বোধহয় গাছ আর নেই এখানে। যে না, এত লম্বা গাছ এই সবচেয়ে বেশি বড় গাছ। এরপরে আর দুর্লভ গাছের ভিতরে দেখালাম আমি যে পারিজাত, এটা রিয়ার গাছ। শ্রোতা বন্ধুরা, আপনাদের হয়তো মনে থাকতে পারে আমাদের নাটোরের উত্তরা গণভবনে যে পারিজাত গাছ আমরা দেখেছিলাম, সেই পারিজাত গাছ এখানেও একটি রয়েছে। এখানে প্রায় 30টি মতো লাগানো আছে গাছ সারা স্মৃতিসৌধ বাগানে। আচ্ছা, এই পারিজাত গাছ বৈশিষ্ট্যগুলো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি। ফুল ফুটে এক জোড়া যে কালার তাচ্ছে, কিন্তু ফুলটা খুব গোল, অপূর্ব সুন্দর রঙ্গন, আমাদের দেশের যে রঙ্গন কালার তাচ্ছে গাঢ় কালার এবং তিনবারে পাতার কালার চেঞ্জ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই বৃক্ষরাজির পরিচয় এবং জাতীয় স্মৃতিসৌধে এই বৃক্ষরোপণের যে পর্যায়টি নিয়ে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, সেখান থেকে বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আমরা পেয়েছি আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জনাব রবি চৌধুরীর দেখা। কথা বলছি তার সাথে, আপনি এখানে প্রায়ই তো আসেন নিশ্চয়ই? হ্যাঁ, সবসময় আসি, আশা হয়। আজকে শুটিং করতে আসলাম আমাদের প্রিয় নির্মাতা, প্রিয় মানুষ হানিফ সঙ্গীত ভাইয়ের একটা দেশের গান করছেন এবং বিজয় দিবসে নিশ্চয়ই সেই অনুষ্ঠানটা প্রচারিত হবে। হ্যাঁ, বিজয় দিবসে 16 ডিসেম্বর উপলক্ষে বিজয়ের পতাকা। এখানে এলে আপনার বিশেষ কোনো অনুভূতি হয় কি আপনার মনে, বিশেষ করে আমাদের এই বিজয়ের মাসে? আর আপনি যেটা বলছেন যে বিজয়ের উল্লাস, সেটা তো অন্য ব্যাপার, আমরা আনন্দ করছি। তাছাড়া এখানকার বিশেষ কোনো বৈশিষ্ট্য, বিশেষ করে নাম না জানা শহীদদের উদ্দেশ্যেই তো এই জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে এবং এর যে মাহাত্ম্য, এবং হাজার হাজার লোক প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে এখানে ঘুরে যায় এবং কেন আসে, কিসের টানে আসে বলে আপনার মনে হয়? শ্রদ্ধা জানাতে, আমিও শ্রদ্ধা জানালাম। আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। শ্রোতা বন্ধুরা, বিজয় গৌরবের, বিজয় আনন্দের, বিজয় দায়িত্বের। বিজয় ধারণ করতে হয় সবাইকে, কিন্তু যুদ্ধ করে যোদ্ধারা। যে যোদ্ধারা যুদ্ধ করে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে এনেছিল আমাদের বিজয়, যার গৌরবে, যার আনন্দে আমরা পালন করি এই মহান বিজয় দিবস, সেই নাম না জানা লক্ষ লক্ষ শহীদদের হাজার সালাম জানিয়ে আজকের মন ছুটে যায় অনুষ্ঠান শেষ করছি। সেই সাথে বলি, বাসার এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন, মেনে চলুন স্বাস্থ্যবিধি। আপনিও নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন এই অতিমারী করোনা থেকে। এতক্ষণ শুনলেন ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। সম্পাদনা মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ নাসিমুল কামাল, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন। আর বুকে ধরে রাখি যত জনপদ, যত ইতিহাস, যত রূপ ছবি, ছড়িয়ে রয়েছে এই রূপসী বাংলা।